আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অল্প বয়সে আপনি মোটামুটি ভালো টাকা পয়সার মালিক হয়ে যাবেন, অর্থাৎ কি কি স্টেপ গ্রহণ করলে অল্প বয়সে একটা ভালো পর্যায়ে যাওয়া সম্ভব। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, মোট 5টা স্টেপ আপনার সঙ্গে শেয়ার করব। এই 5টা স্টেপ যদি আপনি ফলো করতে পারেন, আই হোপ আপনি অল্প দিনের মধ্যে একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এইটা একদম রকেট সায়েন্স তা নয়, তবে এই স্ট্র্যাটেজি ফলো করে আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি, তার জন্য আমি আজকে আপনাদেরকে ভালো সেই রেজাল্টটা যেন আপনারাও গ্রহণ করতে পারেন, সেজন্য আসলে আমি ভিডিওটা করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমত যেই স্টেপটা আপনাকে গ্রহণ করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটা প্যাসিভ ইনকামের বন্দোবস্ত করতে হবে। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকাম হচ্ছে আমরা সচরাচর যে ধরনের কাজ করি সেই কাজগুলোতে যখন কাজ করি তখন টাকা পাই, যদি কাজ না করি তাহলে টাকা পাই না, এমনটাই তো হয় তাই না? কিন্তু প্যাসিভ ইনকামগুলোতে যদি আমরা কাজ না করি, যদি ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ইনকাম আসবে। যেমন আমি যে এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি, এই ইউটিউব চ্যানেলে কিন্তু যদি আমি রাত্রিবেলা ঘুমিয়ে থাকি তারপরেও এখান থেকে ইনকাম হওয়ার পসিবিলিটি রয়েছে তাই না? ঠিক এমনিভাবে একজন বাড়িওয়ালা 5তলা বিল্ডিংয়ের মালিক বিল্ডিং ভাড়া দিয়ে রেখেছে, সে যদি ঘুমিয়ে থাকে, যদি অস্ট্রেলিয়া থাকে, সিঙ্গাপুর থাকে, তারপরেও তার ইনকাম কিন্তু ঠিকই আসবে। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো আপনি কি করবেন, যে কোনো একটা প্যাসিভ ইনকামের বন্দোবস্ত করুন। হতে পারে সেটা ইউটিউব চ্যানেল খুলে, হতে পারে সেটা একটা ব্লগ চ্যানেল বা ব্লগ সাইট তৈরি করার মাধ্যমে, হতে পারে অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে, আবার এমনি আপনার অফলাইনেও অনেক ধরনের প্যাসিভ ইনকামের বন্দোবস্ত করা যায়। যেমন আপনি একটা চায়ের দোকান খুললেন, শেয়ারে কারোর সাথে শেয়ারে একটা চায়ের দোকান খুলে সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ নেবেন ইনভেস্টমেন্ট করার বিনিময়ে, কিন্তু সেখানে আপনি কোনো কাজ করবেন না। এভাবে যে কোনো ব্যবসা আপনি স্টাবলিশ করতে পারেন, যে ব্যবসা আপনি ইনভেস্ট করবেন কিন্তু শ্রম দিবেন না, তো এখান থেকে একটা প্যাসিভ ইনকাম আসার সম্ভাবনা রয়েছে। ঠিক এমনিভাবে আপনি চাইলে আপনার যে বিষয়ে দক্ষতা রয়েছে সেই বিষয়ের উপরে একটা স্কিল একটা কোর্স তৈরি করতে পারেন, কোর্স তৈরি করে সেটা আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিক্রি করতে পারেন, তাহলে এখান থেকে আপনার একটা ভালো ইনকাম আসবে। আবার আপনি চাইলে একটা বই লিখতে পারেন, যেই বিষয়টা সম্পর্কে আপনি দক্ষ সেই বিষয়ের উপর একটা বই লিখে আপনি সেখান থেকে একটা প্যাসিভ ইনকামের বন্দোবস্ত করতে পারেন। তো এভাবে অনেকভাবে আসলে আমরা চাইলে প্যাসিভ ইনকামের বন্দোবস্ত করতে পারি। তো আশা করছি আপনি একটা প্যাসিভ ইনকামের বন্দোবস্ত করবেন, তাহলে সেখান থেকে কিন্তু আপনার একটা ভালো ইনকাম আসবে এবং সেটা আপনার অল্প বয়সের মধ্যে একটা ভালো প্রভাব ফেলতে সক্ষম হবে। বলতে বলতে আমরা দ্বিতীয় নম্বর স্টেপে চলে এলাম। এই স্টেপে আমরা বলবো রিস্ক সম্পর্কে। আমরা সচরাচর লাইফে রিস্ক নিতে পছন্দ করি না, যার ফলে আমরা বিভিন্ন ধরনের চাকরির পেছনে ছুটি। আমরা ভাবি যে মাস শেষে একটা বেতন পাবো, বা সেটা দিয়ে আমি ভালোভাবে চলবো। তাই বলবো আপনি ব্যবসা শুরু করলে আপনি কিন্তু এখান থেকে বেশি অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি চাকরি নেন সেক্ষেত্রে একটা লিমিটেড ইনকামের মধ্যে আপনাকে আটের বাইরে আপনি যেতে পারবেন না, তাই রিস্ক নিতে হবে। রিস্ক নিয়ে আপনি যে কোনো কিছু করেন ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। রিস্ক না নিলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন না, রিস্ক না নিলে আপনি বড় প্রজেক্ট শুরু করতে পারবেন না, রিস্ক না নিলে আপনি চাকরি ক্ষেত্রে প্রমোশনও নিতে পারবেন না। হ্যাঁ, তাই অবশ্যই রিস্ক নেওয়া শিখতে হবে, তাহলে কিন্তু সেখান থেকে ভালো ফলাফল আশা করা যায়। বলতে বলতে এবার আমরা 3 নম্বর স্টেপে চলে এলাম। এখানে আমরা কথা বলবো স্কিল নিয়ে। আপনি যে কোনো একটা বিষয়ের উপর স্কিল অর্জন করুন। বর্তমানে ডিজিটাল বিষয়গুলোর উপর স্কিল অর্জন করলে আপনি এখান থেকে ভালো বেনিফিটেড হতে পারবেন। যেমন আপনি কন্টেন্ট ক্রিয়েটিংয়ের উপর স্কিল অর্জন করতে পারেন, আপনি ওয়েব ডেভেলপিংয়ের উপর স্কিল অর্জন করতে পারেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এসইও, এ ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিভিন্ন সেক্টর রয়েছে, এগুলোর চাহিদা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো আপনি চাইলে এই ডিজিটাল স্কিল অর্জন করে সেখান থেকে প্রচুর পরিমাণে আপনি ইনকামের অপরচুনিটি তৈরি করতে পারবেন। আমরা মান্দাতা আমল থেকে যে ধরনের কেরিয়ারের সাথে সম্পৃক্ত রয়েছে সেই কেরিয়ারগুলো বাদ দিয়ে বর্তমানে যে কেরিয়ারগুলো জনপ্রিয়তা পাচ্ছে সেগুলো হচ্ছে ডিজিটাল এই ইকুইপমেন্টগুলো, ডিজিটাল সিস্টেমের যে বিজনেস পরিচালনা হচ্ছে বা স্কিল শেয়ার হচ্ছে বা স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, সেই বিষয়গুলোর উপর যদি আমরা ফোকাস করতে পারি তাহলে সেখান থেকে আপনাকে কিন্তু নিজেদের কেরিয়ারকে একটা ভালো পর্যায়ে নিতে পারবো। তো আপনি কি করবেন, নিজের স্কিল ইমপ্রুভ করার জন্য সময় দিন। সেটা ভিডিও এডিটিং যেটা বললাম একটু আগে, এগুলো থেকে যে কোনো একটা শিখে নেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি সেগুলো আপনার জীবনে অনেক বেশি প্রভাব ফেলতে সক্ষম হবে, যেটা আমি আমার নিজের জীবন থেকে শিক্ষা পেয়েছি এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
তাই আমি বলবো আপনি এই স্কিল গুলো থেকে যেকোনো একটা স্কিলের উপরে ভালোভাবে দক্ষতা অর্জন করুন, তাহলে ইনশাল্লাহ অচিরেই আপনি একটা ভালো ফিডব্যাক পাবেন বলে আশা রাখি। এ পর্যায়ে আমরা চতুর্থ স্টেপটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সঠিকভাবে খরচ করা শিখতে হবে। আমরা ইনকাম করতে বলছি কিন্তু পাশাপাশি খরচ যে করবেন সেটাও একটা ভেবে চিন্তে ভালোভাবে খরচ করার কথা বলছি। দেখুন আপনি আপনার হাতে যে টাকাটা আছে সেটা আপনি খরচ করবেন ঠিক আছে, কিন্তু সেটা খরচ করার ফলে আপনি সেখান থেকে আসলে কোনো বেনিফিটেড হবেন কিনা, সেটা খরচ করার ফলে আপনি সেখান থেকে কোনো লাভ হবে কিনা সেটা আপনি একবার ভেবে নিন। আমরা সাধারণত কি হয়, ধরুন আমার কাছে 5,000 টাকা আছে, আমরা কি করি 5,000 টাকা দিয়ে হয়তো শপিং করি অথবা আমাদের হাতে চুলকায় এটা কিভাবে খরচ করব। তো যখন খরচ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না, তখন আমরা অনেক ক্ষেত্রে আফসোস করি যে আসলে এইভাবে খরচ না করে এই টাকাটা এইভাবে খরচ করলে ভালো হতো। তাই আপনি খরচ করার আগে একবার ভাববেন যে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন বা এক্সপেন্স করছেন সেটা আসলে আপনার পরবর্তী সময় সেটা থেকে আপনার লাভ হবে কিনা। যদি সেভাবে ভেবে চিন্তে খরচ করতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে। তাই খরচ করার আগেও একবার ভেবে নিন যে এই টাকাটা খরচ করছে সেটা আসলে আপনার লাইফকে কতটা বেনিফিটেড করতে পারবে, আশা করছি সেটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। পঞ্চম স্টেপটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, এটা যারা ফলো করতে পারবে আশা করছি তারা অচিরেই একটা অল্প সময়ের মধ্যে একটা ভালো পর্যায়ে এসে পৌঁছাতে পারবে, আর সেটা হচ্ছে মাল্টিপল ওয়ার্ক। মাল্টিপল ওয়ার্ক, আপনি একটা বিষয়ের উপর যদি ফোকাস করে একটা জিনিস নিয়ে পড়ে থাকেন তাহলে হবে না। অনেক সময় এই ধরনের কথা হয় যে আপনি একটা বিষয় নিয়ে বসে থাকেন তাহলে এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন, কিন্তু আবার এমনও উদাহরণ আছে যে একটা লোক প্রচুর পরিমাণ বিজনেস করছে, অনেক ধরনের বিজনেস করছে, করে সেখান থেকে সফলতা পেয়েছে। আপনি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করেন, প্রাণ আরএফএল গ্রুপের কথা চিন্তা করেন, তিনি কিন্তু একটা বিজনেস করছেন না, তিনি বাংলাদেশে যত ধরনের বিজনেস আছে প্রায় সব ধরনের বিজনেসই করছেন, করে এই প্রাণ আরএফএল গ্রুপ কিন্তু সফলতা পেয়েছে। তাই এটা বলা যায় না যে আসলে যে কোনো একটা বিষয় নিয়ে পড়ে থাকলে আপনি সফলতা পাবেন, একজন মানুষ যদি অনেক ধরনের কাজ করেন তাহলে সফলতা পাবেন না সেটা বলা যায় না। আপনি ইলন মাস্কের কথা চিন্তা করুন, তিনি কিন্তু একটা বিজনেস নিয়ে বসে আছেন তেমন তা নয়, তিনি অনেক ধরনের বিজনেস করেন তারপরেও কিন্তু তিনি সফলতা পেয়েছেন। তাই একটা কাজ না নিয়ে বসে থেকে আপনি মাল্টিপল ওয়ার্ক করতে পারেন তাহলে সেখান থেকে বেনিফিটেড হবেন 100% শিওর, কারণ এই স্ট্র্যাটেজি ফলো করে আমি নিজেও ফল পেয়েছি, আশা করছি আপনারা কেউ না কেউ এটা ফলো করে এখান থেকে একটা ভালো ফল পাবেন। আপনি হয়তো একটা বিজনেস করছেন অথবা একটা চাকরি করছেন, তো আপনি কি করবেন চাকরির পাশাপাশি আর একটা কি ইনকাম সোর্স দাঁড় করানো যায় সেটা আপনি চেষ্টা করতে পারেন। হতে পারে সেটা ইউটিউব চ্যানেল খোলার মাধ্যমে, হতে পারে সেটা একটা ব্লগ ওয়েবসাইট চালু করার মাধ্যমে, অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে, এনি কাইন্ড অফ জব, এনি কাইন্ড অফ সার্ভিস, এনি কাইন্ড অফ বিজনেস ইউ ক্যান স্টার্ট বিসাইড ইউর মেইন ইনকাম সোর্স। তাহলে আপনার মেইন ইনকাম সোর্সের পাশাপাশি আরও অন্য আশেপাশে অন্যান্য সোর্স থেকেও যদি ইনকাম আসে তাহলে কিন্তু সেটা আপনার কেরিয়ারে অনেক বেশি প্রভাব ফেলতে সক্ষম হবে। আশা করছি আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং ছিল, আশা করছি আপনি এখান থেকে অনেকটাই বেনিফিটেড হবেন, সে আশা উদ্বেগ করে আজকের মতো বিদায় নিচ্ছি। সামনে ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে কথা সেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।